চাঁদনী হাউজিংয়ে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে অসহায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও লুঙ্গি বিতরণ করেন ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান। আজ রবিবার সকালে ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের চাঁদনী হাউজিং এলাকায় ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধানের বাসভবনে প্রতি বছরের ন্যায় এবছরও ফতুল্লা ও এনায়েতনগর ইউনিয়নের অসহায় হতদরিদ্র প্রায় 2000 নারী ও পুরুষের মাঝে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে আব্দুল হামিদ প্রধানের ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ ও লুঙ্গি বিতরণ করা হয়। অসহায় দরিদ্র মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই মূলত প্রতি বছর এই আয়োজন করা হয় বলে জানিয়েছেন আব্দুল হামিদ প্রধান। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।